প্রথম অ্যালবাম লঞ্চ, ইশাক নিয়ে কি বলবে? এটা আমার ফার্স্ট সোলো হিন্দি অ্যালবাম, আর আমার প্রথম থেকেই ড্রিম ছিল ন্যাশনাল লেভেলে কিছু করবো, তো দ্যাটস ওয়াই হিন্দি করছি। আর আমার এক দক্ষিণ ভারতীয় ফ্রেন্ড আছে গোপালাকৃষ্ণন, ও আমাকে ভীষণ হেল্প করেছেন, তারপরে আমাদের তমজ্যোতি দা আমাকে রিলিজ করতে হেল্প করছেন, তো ইটস কাইন্ড অফ ড্রিম কামিং ট্রু। হিন্দিতেই কেন প্রথম অ্যালবাম? অনেকে তো বাংলাটায় মানে আর কি ফ্লুয়েন্ট হয়, কিংবা হিন্দি নিয়ে অনেকের ডিকশনের প্রবলেম থাকে, তুমি হিন্দিটাই কেন সিলেক্ট করলে? হিন্দিতে অ্যাকচুয়ালি আমি মানে ছোটোবেলা থেকেই হিন্দি ভাষাটা খুব ভালোবাসি, বাংলাটা খুবই নিজের ল্যাঙ্গুয়েজ, খুব কমফোর্টেবল, ভালো লাগে, অবশ্যই বাংলাতেও কাজ করবো, এমন নয় যে করবো না, বাট কিছু আমি ওই শেরো শায়রি লিখতাম, লিরিক্সটা আমার, তো সেগুলো ওই আমার ফ্রেন্ড বললো যে এগুলো তাহলে কাজে লাগানো যায়, তো দ্যাটস ওয়াই কাজে লাগিয়ে দিলাম, হিন্দি কাজটা করে ফেললাম। কটা গান আছে আর গানগুলো কিরকম? ইশাক যখন লাভ সং বুঝতে পারছি, তাও লাভের কোনো রকম জনার কি? অ্যাকচুয়ালি লাভের তো অনেক রকমের মানে ধরন আছে, বন্ধুত্ব ভালোবাসা, আবার নর্মাল কাপল তাদেরও ভালোবাসা, তো সেরকম ভক্তিটাও তাই, তো এখানে ওই প্রত্যেকটা, যেহেতু আমাদের ইশাকের একটা সাবটাইটেল আছে কালার্স অফ লাভ, তো আমাদের মেন উদ্দেশ্যটাই ছিল যে বিভিন্ন যে ধরন আছে ভালোবাসার সেগুলোকে কম্পাইল করে একটা, তো সেইটাই আমরা চেষ্টা করেছি। গান কার কাছে শিখেছো, কিংবা গান কবে থেকে শুরু করেছো? আমি শিখি তো ছোটোবেলা প্রথম হাতে খুলি মায়ের কাছে, তারপরে আমার একজন গুরু ছিলেন, নর্মাল শিখতাম ওনার কাছে ক্লাসিক্যাল সঙ্গীত, আর পরে আমি নির্মাল রায়ের কাছে শিখেছি এবং আলপনা রায়ের কাছে শিখেছি ক্লাসিক্যাল। প্রথম অ্যালবাম থেকে এক্সপেক্টেশন কেমন? আমি তো আমার কাজটা করেছি, ফলের আশা একটুও করছি না, বাট অবভিয়াসলি একটা এক্সপেকটেশন আছে যে আশা করি সকলের ভালো লাগবে। শুনলাম আমি আমাকে বলেছে মনীষা এবং সঙ্গীতি বলেছে খুব ভালো গান, এটা তো অনেক বড় প্রচেষ্টা, খুব ভালো গান যারা ওর যারা কম্পোজ করেছে, নিজেও কিছু করেছে, আমি শুনলাম নিজে লিখেছে, তো অনেক গুণে উনি গুণী, ফলে নিশ্চয়ই ভালো হবে। আপনারা গানটা শুনবেন এখন তো ও যে অ্যালবামটার এই জার্নিটায় কতটা এনজয় করেছে সেটা আন্দাজ করতে পারছি। পরবর্তীকালে এনজয়মেন্ট আজকের পর থেকে শুরু, আজকের এই ধরনের প্রেস ক্লাবে জমা হয়ে একটা সিডি রিলিজ করার মূল লক্ষ্য কিন্তু পাবলিসিটি, সেই পাবলিসিটি ফ্যাক্টরটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সিডি বিক্রি হয় না, আমরা সবাই জানি, আমরা আজকে এই ঘরে যারা যারা রয়েছি তাদের মধ্যে শেষ কে কবে সিডি কিনেছি প্রায় মাথা চুলকে বলতে হবে, তারপরেও তোমার যদি রুম মিউজিক এরা সাহস রাখে সিডি রিলিজ করার, তবে অ্যাট দ্য সেম টাইম সিডির পেছনে লিখে দেওয়া আছে বাই অনলাইন অ্যামাজন আইটিউন্স শপ ক্লুজ, এছাড়াও রুম মিউজিক ইন্টারন্যাশনাল ইনস্টাগ্রামে রুম মিউজিক ইন্ডিয়া ইত্যাদি এইসব জায়গা থেকে এই গানগুলো শুনতে পাওয়া যাবে বা কিনতে পারা যাবে। সো এই পাবলিসিটিটা যেন পিয়ালি পায়, ও খুব ডিজার্ভিং, ওর গান আমি শুনেছি ভীষণ মিষ্টি গলা, ও যখন প্রথম ফোনটা আমায় করেছিল আজকে আসার জন্য তখন মনে হচ্ছিল যে মেয়েটি কথা বলে এত মিষ্টি হবে, যার ভয়েসে টোন এত মিষ্টি, তার গান শোনার ইচ্ছে রইল, সো আমি ওকে বলেছিলাম গান পাঠাবে, গান শুনে খুব ভালো লেগেছে। সো অল শি নিডস অ্যাট দিস মোমেন্ট ইজ পাবলিসিটি, আমরা যারা যারা রয়েছি আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী সবাই যেন ইশাকে বা পিয়ালি এটাকে পাবলিসাইজ করার চেষ্টা করি, আমাদের প্রত্যেকেরই ফেসবুক টুইটার ইত্যাদি অ্যাকাউন্ট রয়েছে, সেখানে আমরা জিনিসটা পাবলিসাইজ করি, মিডিয়ার বেশ কয়েকজন বন্ধু বান্ধব রয়েছে, আপনারা ছবি ছাপুন, খবর ছাপুন, কারণ পাবলিসিটি একজন নতুন ইয়াং ট্যালেন্টেড বাডিং আর্টিস্টের ভীষণ ভীষণ দরকার, বাকি কাজটা তো করেই ফেলেছে কিন্তু এরপরে ওকে ছড়িয়ে পড়তে হবে, সেটার জন্য আমরা সবাই ইনস্ট্রুমেন্টাল আজকের পর থেকে যেন আমরা সবাই চেষ্টা করি পিয়ালির আরও নাম রাখার।